পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের নামে শুরু করছি, যিনি অতি দয়ালু। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সকলকে। গত 29 মার্চ রোজ শুক্রবার নগরীর সিআরবি শিরিষতলায় নগরফ নামের সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের আলোকিত সমাজের সম্মানিত চেয়ারম্যান এআর মোহাম্মদ কামরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি বলেন, সমাজ কথা দেশকে বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে, এবং তাহলে আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। এছাড়াও প্রতিদিন একটি ভালো কাজ করার আহ্বান জানিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানের আয়োজক নগরফুল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বাইজিদ সুমনের অতিথিয়তায় ও আনুষ্ঠানিকতা শেষে পথশিশু সহ উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করে পরবর্তীতে তিনি তাদের সামাজিক কার্যক্রম এবং প্লাস্টিক বর্জ্য ব্যবহারের সচেতনতামূলক কর্মকাণ্ডের বিষয়ে আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইস্তিয়াক চৌধুরী, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহরিয়ার তানিম এবং সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন আছিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।